ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দিয়ে বেল আইকনটি প্রেস রাখবেন এই রকমের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। ভবানীপুর সহ রাজ্যে 5টি কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রস্তুতি আরও জোরালো করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন দপ্তর। প্রাথমিকভাবে ওই 5টি কেন্দ্রের ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ অগাস্টের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা থেকে মনে করা হচ্ছে অগাস্টে বা সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে ধরে নিয়েই এগোচ্ছে রাজ্য নির্বাচন দপ্তর। যদিও নির্বাচনের মতোই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ঘটনাচক্রে রাজ্য উপনির্বাচন নিয়ে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল চাইছে দ্রুত উপনির্বাচন করাতে, পক্ষান্তরে বিজেপি বলছে তাড়াহুড়োর কিছুই নেই। সমস্ত নজর, কৌতূহল এবং চাপানউতোর আসলে ভবানীপুর ঘিরে, যেখানে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 নভেম্বরের মধ্যে তাকে নির্বাচিত হয়ে বিধানসভায় আসতে হবে। রাজ্যে যে 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল ভবানীপুর, খড়দহ, বাসন্তী, শান্তিপুর এবং দিনহাটা। ওই কেন্দ্রগুলির জন্যই প্রস্তুতিতে গতি আনার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। তবে জঙ্গিপুর ও শামশেরগঞ্জের ক্ষেত্রে এমন নির্দেশ দেওয়া হয়নি। কমিশন সূত্রে খবর, এই দুটি বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি বিধানসভা ভোটের সারা হয়ে গিয়েছে, কারণ ওই দুটি আসনে ভোট স্থগিত ছিল প্রার্থীদের মৃত্যুতে, ফলে সেখানে আর নতুন করে ভোটযন্ত্র পরীক্ষার প্রয়োজন নেই। কিন্তু যে 5টি আসনে ভোট হয়েছিল সেখানে নতুন করে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার প্রয়োজন আছে। রাজ্য নির্বাচন দপ্তরের এক আধিকারিকের কথায়, আমরা সব রকম প্রস্তুতি রাখছি, রাজ্যসভা হোক বা বিধানসভা, সব রকম নির্বাচনের জন্য দপ্তর প্রস্তুত। এখন রাজ্যসভার নির্বাচন নিয়ে আধিকারিকরা ব্যস্ত। মঙ্গলবার বিধানসভায় এসে রাজ্যসভার ভোটের পরিকাঠামো খতিয়ে দেখে যান নির্বাচন দপ্তরের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। তারপরেই জানা যায় রাজ্যের 5 উপনির্বাচনের প্রক্রিয়ায় গতি আনা হচ্ছে। গত শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবের দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন দ্রুত ইভিএম এবং ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এর কাজ শুরু করেন। যেসব জেলায় ভোট হবে সেই সমস্ত জেলার জেলাশাসকদের ওই নির্দেশ কার্যকর করতে বলা হয়। কোচবিহার ও দক্ষিণ কলকাতা জেলাকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন দপ্তর। এবার সেই কাজে গতি আনতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিল তারা। তাই রাজনৈতিক মহলে জল্পনা, অগাস্টে উপনির্বাচনের প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হয়ে গেলে সেপ্টেম্বরে হতে পারে উপনির্বাচন। অবশ্য ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে জুলাই মাসের 2 তারিখ থেকেই ইভিএম এবং পোস্টাল ব্যালট পরীক্ষা পদ্ধতির কাজ খানিকটা এগিয়ে রেখেছে রাজ্য নির্বাচন দপ্তর। দক্ষিণ কলকাতার 4টি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট কাজে লাগানো হয়েছিল মূলত সেগুলি পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এবং কলকাতা বন্দর কেন্দ্রে যেসব ইভিএম এবং ভিভিপ্যাট ভোটের কাজে লাগানো হয়েছিল সেগুলির ফার্স্ট লেভেল চেকিং এর কাজ শেষ হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল চন্দ্রের সঙ্গে দেখা করে রাজ্যে দ্রুত উপনির্বাচন করার দাবি জানিয়েছিলেন তৃণমূলের একাংশের দাবি। তারপরেই উপনির্বাচনের বিষয়ে তৎপরতা বেড়েছে কলকাতায় রাজ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরে। এই উপনির্বাচন পর্বে ভবানীপুর থেকে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজনীতির কারবারিদের মধ্যে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আগ্রহী বেশি। এছাড়াও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে 5 নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে, কারণ মুখ্যমন্ত্রী যেমন 5 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তেমনি শোভনদেব ওই সময় কৃষিমন্ত্রী পদে শপথ নিয়ে 21 মে ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিনহাটা ও শান্তিপুর থেকে যথাক্রমে বিধায়ক পদ ত্যাগ করেছেন বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। উপনির্বাচন হবে সেখানেও। আর ফলাফল ঘোষণার আগেই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রয়াত হয়েছেন খড়দহের বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সম্প্রতি প্রয়াত হয়েছেন গোসাবের বিধায়ক জয়ন্ত নস্কর। পাশাপাশি করোনা সংক্রমণে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্দিষ্ট সময়ে ভোট করা যায়নি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও শামশেরগঞ্জে। তাই এই 7টি আসনে একসঙ্গে ভোট হবে।